বর্তমান সরকারই বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করেছে সুপ্রিম কোর্টের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন খুনিদের রাজনীতির সুযোগ করে দিয়েছে জিয়া টাকা পাচারের অভিযোগে আসামি হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রমাণ হলে ১২ বছরের কারাদণ্ড অনুসন্ধানে দুদকের কেটে গেল ৩.৫ বছর জ্বর ঠান্ডা সহ নানা অসুখের ওষুধ নকল করে ছড়িয়ে দেয়া হচ্ছে প্রত্যন্ত গ্রামের ফার্মেসিতে সুস্থতার বদলে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ চক্রের দুইজন গ্রেফতার রাশিয়া অভিযান সীমিত করার ঘোষণা দিল এখনো থেমে থেমে চলছে গোলাবর্ষণ শত শত নাগরিক এখনো পোলান সীমান্ত পাড়ি দিচ্ছেন ইউক্রেনের সীমান্ত থেকে সেই খবর বিস্তারিত জানাবো আমি শোয়েব কবির